बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। आशा करी आल्लाहर अशेष रहमते सबाई अनेक अनेक भालो आछेन। आलहामदुलिल्लाह आमिओ आल्लाहर अशेष रहमते अनेक अनेक भालो आछि। एई तो सन्ध्या बेला आमि सन्ध्यार नास्तार जन्य नूडल्स रान्ना करब। नूडल्सगुलो आमि गरम पानीते सिद्ध करे पानी सेके निएछि, तारपरे तेले पेंयाज मरीच आर डिम भेजेर मध्य आमि नूडल्सगुलो दिए दिलाम। नूडल्सेर मसला एखन सबगुलो सब किछु दिए निरेसेरे आमि नूडल्सगुलो रान्ना करे नामिये निएछि। आर साथे निएछि किछु आपेल केटे, आर निएछि मिष्टि आर होच्छे लाड्डू। एगुलो दिए आमरा सन्ध्यार नास्ता करे निब। आर एई जे एखन आमि नारिकेलेर बर्फि बानाबो। बर्फि बानानोर जन्य एखाने आमि किछु नारिकेल निएछि, नारिकेल कोड़ा निएछि। नारिकेल कोड़ागुलो एखन आमि एकटा ब्लेंडर जारे दिए दिलाम। एखन एर मध्ये दिए दिलाम परिमाण मतो चीनी, आर दिए दिब किछु गुड़ो दूध। गुड़ो दूध दिए एर मध्ये आमि अल्प परिमाणे हल्का कुसुम गरम पानी दिए दिलाम। एखन आमि सब किछु एकसाथे ब्लेंड करे निब। আমি নারকেলগুলো বেশি মিহি করব না, একটু আস্তে আস্তে করে ব্লেন্ডার করে নিব। এই যে আমি নারকেলগুলো একটু আস্তে আস্তে করে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। ঘি দিয়ে এখন এর মধ্যে আমি ব্যালেন্ড করা মিশ্রণটা দিয়ে দিব। নারিকেলের মিশ্রণ এগুলো দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। আসলে মিষ্টির খাবারে লবণ না দিলে আমার ভালো লাগে না, আমি সবসময় অল্প পরিমাণে লবণ দেই। আর লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি কিছু এলাচ গুঁড়ো। এলাচগুলো আমি হালকা টেলে তারপরে পাটায় গুঁড়ো করে নিয়েছি। এখন এগুলো আমি নেড়ে চেড়ে ঘন করে নিব। আর নারিকেলের বরফিটা এভাবে বানালে খেতে অনেক বেশি মজার হয়। যারা কখনো বানান নাই সবাই পারেন, যারা কখনো করেন নাই একবার বানিয়ে খেয়ে দেখবেন, যেটা অনেক বেশি মজার হয় এভাবে বানিয়ে খেলে। এই তো আমি আস্তে আস্তে হালকা জালে নেড়ে মিশ্রণটা গরম করে নিব। চুলার আঁচ কমিয়ে এভাবে এটা নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। এই যে আমার মিশ্রণটা বরফের জন্য রেডি হয়ে গেছে, এই যে দলা পাকাই আসতেছে, এখন এগুলো আমি নামিয়ে নিব। এই যে এগুলো আমি একটা কাঁচের জারে নামিয়ে নিলাম, এখন এগুলো এই হাতলের সাহায্যে একটু সমান করে নিব। এই যে আমি হাতলের সাহায্যে সমান করে নিই, এখন আমি ছুরি দিয়ে বরফিগুলো কেটে নিব। কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে কাটতেছিলাম, এই কারণে একটু কাটার ইয়েটা একটু বাঁকা আসছে। এটা শুধু নারিকেল দিয়ে বানানো হলেও কিন্তু অনেক শক্ত হয়েছে। এই যে আমি কেটে এখন এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিব। এর মধ্যে কাজু বাদামও দেওয়া যায়, কিন্তু আমার বাসায় কাজু বাদাম নাই, এই কারণে আমি এই যে কিশমিশ দিয়ে দিলাম। এই যে আমার বরফি একেবারে রেডি হয়ে গেছে, এখন এগুলো আমি একটা হাফ প্লেটে নামিয়ে নিব। এই যে আমি হাফ প্লেটে নামিয়ে নিলাম। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।